সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সময়তে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুফি আক্তার, এসেছি দশম শ্রেণীর বাংলা একটি কবিতা নিয়ে। আজকে আমরা বাংলা কবিতার আমার পরিচয় কবিতাটি পড়ব। আমার পরিচয় কবিতাটি লিখেছেন হচ্ছে সৈয়দ শামসুল হক, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1935 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 2016 সালে। খুব বেশি দিন আগে তিনি মারা যাননি। সৈয়দ শামসুল হক খুব বিদ্রোহী একজন কবি এবং তার মুক্তিযুদ্ধের সময় তার অনেক অবদান আছে। তো সেখানে আমরা তার কবিতাটি পড়ার আগে তার জন্ম সম্পর্কে একটু জানি, তার নিজের পরিচয়টা সম্পর্কে একটু জানি। সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেছেন 1935 সালের 27শে ডিসেম্বর কুড়িগ্রাম শহরে এবং তিনি পড়াশোনা করেছিলেন ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সাহিত্য চর্চা করেছেন বেশি। সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সম্ভারে সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা। তার গল্পগ্রন্থের মধ্যে আছে শীত বিকেল, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো। তার নাটকের মধ্যে আছে পায়ের আওয়াজ পাওয়া যায় আর নুরুলদিনের সারা জীবন। আমরা সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য এই নুরুলদিনের সারা জীবন আর এই পায়ের আওয়াজ পাওয়া যায় এই জিনিসটাকে আমরা কোট করছি, কারণ এই দুইটা জিনিস আমাদের সারা জীবন কাজে লাগবে। বোর্ড পরীক্ষায় তো আসেই, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এই দুইটা আসে। তার নাটকটা খুবই বিখ্যাত। তিনি মৃত্যুবরণ করেছিলেন 2016 সালের 27শে সেপ্টেম্বরে। আমার পরিচয় কবিতাটার নামকরণের মাধ্যমে বুঝি কবিতার নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি এখানে অনেক কিছুকে টেনেছেন, একদম বাংলার শুরু থেকে শেষ অবধি যা কিছু আছে সব কিছুকে তিনি টেনেছেন। এখন আমরা মূল কবিতাটা পাঠ করব। কবি বলছেন, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। কবি বলছে, আমি বাংলায় জন্মগ্রহণ করেছি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। আমরা শহরের মানুষ, আলপথটাকে আমরা সবাই চিনি। আলপথটা হচ্ছে ধানের যে জমিগুলো আছে, এক জমির সীমানা থেকে আরেক জমির সীমানার মাঝখানে যে একটা রাস্তা থাকে, সরু চিকন মাটির রাস্তা থাকে, সেটাকে আলপথ বলা হয়। সেটা দিয়ে কবি চলার কথা বলেছে। কবি বলেছে, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে। কেন এই কথা বলেছে? আমাদের দেশ হচ্ছে পলিমাটির দেশ। বন্যা যখন হয় আমাদের দেশে, তখন বন্যা চলে যাওয়ার পরে অনেক পলিমাটি আমাদের দেশে রেখে যায় নদীর পার দিয়ে, তখন ওই পলিমাটিগুলো একেবারে নরম থাকে। ওইটাতেও কবি তার পায়ের চিহ্ন ফেলে চলছে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অনেক নদী, আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয়, এতগুলো নদী কবিকে সুধায়, মানে তাকে জিজ্ঞেস করছে, তুমি এত দূর কোথা থেকে তুমি এসেছো। কবি তখন উত্তর দিচ্ছে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। এখানে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে বলতে বোঝানো হয়েছে, চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন, যেটা 650 খ্রিস্টাব্দতে ও থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এটা উত্তোলন করা হয়েছিল এবং হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদগুলো আবিষ্কার করেছিলেন। তো এই চর্যাপদ হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন, সেই ওই চর্যাপদকে টেনে এনেছে। তারপরে বলেছে যে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। আমাদের দেশ হচ্ছে
সৌদাগরের ডিঙ্গাল মহল বলতে বাণিজ্যিক দিকটাকে, দেশের বাণিজ্যিক দিকটাকে বোঝানো হয়েছে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগের চিত্রকলা থেকে। এই চারটা লাইনে কবি তার নিজের পরিচয় চারভাবে দিয়েছেন। প্রথম দিল সাহিত্যের থেকে, তারপরে দিল হচ্ছে সৌদাগর মানে হচ্ছে বাণিজ্যিক দিক থেকে, তারপরে বললো যে বিদ্রোহের কথা, তারপরে বললো সে পাল যুগের কথা। পাল যুগ হচ্ছে চিত্রকলার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। এরপর কবি বলছে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদী থেকে। কবি এখানে বেশ কিছু উল্লেখযোগ্য জায়গার নাম উল্লেখ করেছেন। পাহাড়পুরের বৌদ্ধ বিহার খুবই বিখ্যাত, এটা হচ্ছে বর্তমানে নওগাঁ জেলার বদলগাছি গ্রামে অবস্থিত আছে। এরপরে বলেছে যে জোর বাংলার মন্দির বেদী, জোর বাংলার মন্দির বেদীও খুব, যেহেতু ঈশের বৌদ্ধ বিহারের কথা বলা হয়েছে মন্দির বিহার। তারপরে হচ্ছে এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে বলেছে যে আমি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে বলেছে, অর্থাৎ বৌদ্ধদের বিহার, হিন্দুদের মন্দির এবং বাঙালিদের বলেছে মুসলমানদের মসজিদের কথা বলা হয়েছে। এরপরে বলেছে সে এসেছে আউল বাউল মাটির দেউল থেকে। আউল বাউল মাটির দেউল বলতে বোঝানো হয়েছে যে আমাদের দেশে বারো আউলিয়ার দেশ, এখানে অনেক বাউলের আছে, তাদের ওইখান থেকে তিনি এসেছে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূইয়া থেকে, সার্বভৌম বারো ভূইয়া, বারো ভূইয়ার মধ্যে সবচেয়ে ইয়া ছিলেন হচ্ছে ইসাখা। ইসাখা সেই সময়তে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করার কারণে এই বারো ভূইয়াদের আবিষ্কার হয়েছিল। তারপরে বলেছে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, ময়মনসিংহের দুটি উল্লেখযোগ্য গীতি কবিতা মহুয়ার পালা এবং কমলার দিঘি, কবি তাদেরকেও কথাও বলেছেন। আবার বলেছে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবিনার থেকে। তিতুমির এবং হাজি শরীয়তুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ ছিলেন মাদারীপুরের শিবচর থানার সামাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি মক্কায় অবস্থানকালে ইসলাম ধর্ম বিষয়ে তার অগাধ অর্জন ছিলেন। আর তিতুমির ছিল কি চব্বিশ পরগনা জেলার হায়দারপুর গ্রামের একজন মিন্নিসার আলী ওরফে তিতুমুর নামে তাকে চেনা হতো। এবং তিনি ইংরেজ দুজনেই কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তারা ইয়া করেছিলেন, লড়াই করেছিলেন। এরপরে বলেছে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে। গীতাঞ্জলি আর অগ্নিবীণা কি দুইজন খুবই বিখ্যাত লেখকের কথা তিনি বলেছেন, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম আর একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি, যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর কাজী নজরুল ইসলাম অগ্নিবীণাটা হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ। এই দুজনের কথা বলেছে। তারপরে বলেছে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। সূর্য সেন আর মাস্টার অব দ্য সূর্য সেন আর হচ্ছে ক্ষুদিরাম, ক্ষুদিরাম ছিল খুবই ছোটো একটা ছেলে, আঠারো বছর বয়সী একজন। তিনি তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়েছিল, ইংরেজদের বিরুদ্ধে তিনি কী করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, এবং ওই সূর্য সেনও তাই ছিলেন। তারপরে বলেছে জয়নুল আবেদিন আর অবন ঠাকুর দুইজনেই হচ্ছে চিত্রশিল্পী। জয়নুল আবেদিনকে আমরা সবাই চিনি যে আমাদের দুর্ভিক্ষের সময় তিনি একটি চিত্র এঁকেছিলেন, সেই চিত্রটা কিন্তু খুবই বিখ্যাত। দুজনই চিত্রশিল্পী, তো এখানে চিত্রশিল্পীদের কাছ থেকে আসা সেটাকে বোঝানো হয়েছে। এরপরে বলেছে এসেছি বাঙালি রাষ্ট্র বাংলার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। রাষ্ট্র বাংলার লাল রাজপথ বলতে আমরা কী বুঝি, 1952 সালে ভাষা আন্দোলনের সময় যেই ইসেরা দামাল ছেলেরা রক্ত দিয়েছিল তাদের কথা উল্লেখ করে এখানে বলেছে। তারপরে বলেছে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। সে আস্তে আস্তে কোথা থেকে কোথায় আসলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে চলে এসেছে। আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে। বলছে আমি জয় বাংলার যে বজ্রকণ্ঠ 1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ যে দিয়েছিল বঙ্গবন্ধু, সেই ভাষণের কথাটাকে উল্লেখ করে বলেছে বজ্রকণ্ঠ। আর 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর সময় 26শে মার্চে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেখানকার কথা বলা হয়েছে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, সুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। কবি বলছে যে আমি যে এত দূর, আমার একেবারে সেই বাংলা সাহিত্যের আদি নিদর্শন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে আমি হেঁটে হেঁটে আসলাম, আমার চরণের চিহ্ন ফেলে আসলাম, এখন তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কোন প্রেরণায় এখানে এসেছি। কবি নিজেই উত্তর দিচ্ছে,
তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কবি বলছে যে বাঙালির বীজ মন্ত্রটাই হচ্ছে এটা, যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। কবি এখানে বুঝিয়েছেন যে আমরা সব কিছু একসাথে থাকছি, একসাথে বেঁচে আছি, একসাথে আমরা থাকবো, এবং সব বিভেদের সব কিছু বাধা বিপত্তি মুছে দিয়ে সাম্যের অর্থাৎ সমতার ছবি আমরা আঁকবই। তো এখানে কবিতাটাতে আমার পরিচয় দিতে গিয়ে কবি কিন্তু অনেক ঐতিহাসিক স্থানের কথা উল্লেখ করেছেন, ঐতিহাসিক জিনিসের কথা উল্লেখ করেছেন। তো তোমাদের এখান থেকে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আসে, সে বহুনির্বাচনী প্রশ্নগুলো যেখানে টিকাগুলো আছে, যে চর্যাপদ, তারপরে হচ্ছে তোমার মহুয়ার পালা গান, তারপরে হচ্ছে তিতুমির, বৌদ্ধবিহার, এগুলো কি, এইখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে। তো সেই টিকাগুলো থেকে যদি তোমরা সঠিক উত্তরগুলো দিতে পারো তাহলে কিন্তু তোমাদের বহুনির্বাচনী এটা অনেকটা সলভ হয়ে যায়। তোমরা যদি এই জিনিস, এই টিকাগুলো এবং শব্দার্থগুলো এবং টিকাগুলো যদি ভালো মতো কভার করতে পারো তাহলে কিন্তু তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তরও যেমন, জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও যেমন হয়ে যায়, ঠিক তেমনি বহুনির্বাচনীর প্রশ্নের উত্তরগুলি হয়ে যায়। ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।